ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, কেমন লাগে কি করে আর রাখতে, কেমন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে সকালবেলা আলু মাখা দিয়ে ভাত খাবো, সঙ্গে আছে একটা স্পেশাল খাবার, সেই স্পেশাল খাবারটার জন্যই এত ভালো লাগা। তো আলু মাখা তো আমরা অনেকেই খাই, সেই সঙ্গে এই যে পেঁয়াজি, বেসন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা মাখিয়ে পেঁয়াজি করে নিয়েছি, আর আছে শশা। সকালের এই খাবারটা খেয়ে নেবো আমরা সকালের টিফিন হিসেবে। আর আজকের কাজ করতে আসার কথা ছিল দুরকম মিস্ত্রি, রাজমিস্ত্রি আর হচ্ছে কারেন্টের মিস্ত্রি। এখনও পর্যন্ত কেউ আসেনি, কাদের জন্য কি খাবার তৈরি করব না করব তাও জানি না, যখন আসবে কি খাবে না খাবে সেই মতো খাবার তৈরি হবে। তো যাই হোক, আমরা তিনজনেই আজকের একটু ভাত আলু মাখা পেঁয়াজি শশা দিয়ে টিফিন করে নেওয়ার পরে এদিকে এসে গেছে, অনলাইনে অর্ডার করেছিলাম নাইটি। নাইটিটা দেখতে দেখুন বন্ধুরা বেশ সুন্দর। তো আবার এইরকম যে পাইপিং করা আছে, কুচি দেওয়া আছে, এগুলো দেখাচ্ছি। তো পরে আপনাদের একটা ব্লগে ভালো করে দেখাবো কী কী কিনলাম মোট। আর সেই দিনেই আর একটা অর্ডার এসে গেছে, সেটা হচ্ছে ব্লাউজ। তবে এই ব্লাউজের নাম একটা বেশ কী, হাকোবা ব্লাউজ। তো এই ব্লাউজটা অর্ডার লাল কালারে করেছিলাম, কিন্তু পিঠের দিকে কাটা আর সুতো সুতো দড়ি ঝোলানো এটা আমি চাইনি, এটা আমার একেবারেই পছন্দ নয়। তো এটা আবার ফেরত দেবো আর নাইটিটা থাকবে। তো যাই হোক, তারপরে দেখলাম মিস্ত্রি এসেছে, কারেন্টের মিস্ত্রি। তারা এসে বলছে যে এই এক দু ঘন্টা কাজ হবে, তো টিফিন তো একটা দেব। তো আলু ভাজা করতে গিয়েছিলাম, বললো আলু ভাজা না আলু চচ্চড়ি করতে, আর আমি তার সঙ্গে শশা ডিম সেদ্ধ দিয়েছি। তারপরে আমরা শরবত খেয়ে নেব, শরবতটা একটু অন্যরকমভাবেই খাচ্ছি, জানি না কেমন লাগবে। এই যে দই তো দিচ্ছি, এই যেটা বাটিতে আছে এটা হচ্ছে ছানা কাটানো, ছানা কাটানো জল অবস্থায় রেখেছি, ছানার জল খেলে নাকি শরীর ঠান্ডা হয় সেই জন্য ফেলিনি। তার মধ্যে দই মাখিয়ে নিচ্ছি, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে অনেক আগে বার করেছি, নর্মাল টেম্পারেচারে নিয়ে নিয়েছি, না তো আমার এমনিতেই গলা ধরা আরও ধরে যাবে। আর কর্তাবাবু নাড়ছে আর ছেলে দইটা বের করে দিচ্ছে। তো শেষমেশ ছেলে দইটা বের করতে ঠিক পারলো না, ছেলের বাবা তাকে বকে হেঁকে নিজেই দইটা বার করছে আর ছেলে নাড়ছে। আমি ক্যামেরা করছি, শেষে আমাকেই ওদের গ্লাসে গ্লাসে ঢেলে দিতে হবে, না তোরা ঠিক করে খেতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, খেয়ে দেখলাম বেশ ভালো লেগেছে, এর আগে কোনো দিন খাইনি। দইয়ের শরবত খেয়েছি, লস্যি খেয়েছি, কিন্তু এই ছানা ছানার জলের সঙ্গে, মানে দুধ যে ছানা কাটানো সেই ছানা ছানার জলের সঙ্গে খেতে যে এত সুন্দর আগে জানতাম না। তো খেতে খেতে একটু সেলফি ক্যামেরা করে আমার দিকেও দেখিয়ে দিচ্ছি যে কেমন লেগেছে, মুখের এক্সপ্রেশন দেখলে বুঝতেই পারবেন, বেশ সুন্দর লেগেছে। চিনি দিয়েছি আর লবণ একটু দিয়েছি আর দই দিয়েছি। তো যাই হোক, শরীর ঠান্ডার পর্ব শেষ, এবারে কাজের দিকে যেতে হবে, শুধু শরীর ঠান্ডার খাওয়া দাওয়া করলে হবে না। তো কারেন্টের মিস্ত্রিদের কাজ সারা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা কারেন্টের মিস্ত্রির কাজ করেছে। এই দেয়ালে যে সিঁড়িটা টাঙিয়ে ওরা উঠেছিল, দেয়ালে স্লিপকে পড়ে যাওয়ার জন্য কালারটা চটে গেছে, আবার করতে হবে, তাছাড়া ওখানে একটা কালার করবো। আর ঘরের অবস্থা দেখুন, ঘর পরিষ্কার করতে হবে। ইতিমধ্যেই দেখা গেল রাজমিস্ত্রিও এসে গেছে। তো রাজমিস্ত্রি তাদের খাবারটা দুপুরের জন্য তৈরি করব, সকালে এই কারেন্টের মিস্ত্রিদের খাবার তৈরি হয়ে গেছে, তারা খেয়ে কাজ করে চলে গেছে, এবার আমি আর কর্তাবাবু পরিষ্কার করব। একার দ্বারা এতটা কাজ সম্ভব নয় বন্ধুরা, ছেলের পরীক্ষা মাঝে মধ্যে, তার পড়াটাও দেখতে হচ্ছে, সে পরীক্ষা দিতে যাবে, সে খাবারও তৈরি করব, রাজমিস্ত্রিরা যে খাবে সে খাবার তৈরি করব, সেই সঙ্গে ঘর পরিষ্কার একটু একটু কর্তাবাবুর সঙ্গে করে যাচ্ছি আর দেখিয়ে দিয়ে যাচ্ছি। তো আমার রান্নাবান্নার পর্ব আমি দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিই এই ঘরে এই যে গদিটা আনা হয়েছে এই কারণে, ওই ঘরে কাজ হচ্ছিলো বলে। আর এদিকে দেখেছেন বন্ধুরা, এই জানালা ছিল বন্ধ করা হয়েছে, এখানে টাইলস বসানো হবে, রান্নাঘরে টাইলসের কাজ হবে, তবে এখন টাইলসের মিস্ত্রি আসবে না, আজ এসেছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কী করছে পরে দেখাচ্ছি, তার আগে দেখায় কী কী রান্না হচ্ছে। যেহেতু
বাইরের লোক খাবে, তিনখানা তো তরকারি করতেই হবে, ডাল, ডালের সঙ্গে একটা চচ্চড়ি আর মাছের ঝোল, এরকম আমরা করে থাকি। আর চাটনি করব ভেবেছিলাম, কিন্তু কর্তাবাবু বললো না দই দেওয়া হবে, দই এনেছি, দই দেওয়া হবে, তো ওই জন্য চাটনি আর করলাম না। এটা সোল্লাটা মাছ, আর মিস্ত্রিগুলো আমাদের গ্রামের দিকের মিস্ত্রি, ওরা বলল সোল্লাটা এখানে কোথায় পেলি তা। তখন কর্তাবাবু বলল যে এইরকম ব্যাপার, বলছে এগুলো খেতে খুব ভালো লাগে, আমরা গ্রামেও এখন সোল্লাটা তেমন পায় না, আর মিস্ত্রি আবার মাংস খায় না, ওই জন্য মাছের ঝোল হবে, ডাল আর চিংড়ির চচ্চড়ি। তো আনাজ কোনাজ কেটে নিয়েছি, কর্তাবাবু বাজার করে এনেছে, তারপরে আমরা পরপর আজ মিস্ত্রি আসছে বা ছেলে পরীক্ষা দিতে যাবে বা তাদের খাবার কী হবে, কোন মিস্ত্রি কী খাবে, এর সঙ্গে তো চা তো আছেই, সেটা আর দেখায়নি। রাজমিস্ত্রিরা ভাত খাবে আর কারেন্টের মিস্ত্রিরা তারা কাজ করে চলে গেছে টিফিন খেয়ে, ছেলে খেয়ে যাবে চচ্চড়ি আর ডাল, সে এমনি থেকে মাছ খেতে চায় না, আজকেরও সে বলছে আমি মাছ খাবো না, এই চচ্চড়ি আর ডাল দিয়ে খেয়ে যাবো, আমার খুব ভালো লাগে, আর ও মাছটা একটু খেতে চায় না, জোর করে খাওয়ায় যেহেতু প্রোটিন আছে। তো যাই হোক বন্ধুরা, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এদিকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, ছেলেকে বললাম স্নান করে আয়, তা তেল মাখিয়ে দিয়েছি, ছেলে যদিও বড়ো তো জোর করতে হয়, ছেলেরা মায়েদের কাছে কত বা বড়ো হতে পারে, সবসময়ই ছোট থাকে। তো যাই হোক চিংড়িটা বার করতে ভুলে গিয়েছিলাম, অনেক পরে বের করেছি, তো এই জন্য হাত দিয়ে দিয়ে টেনে টেনে নিয়ে ছিঁড়ে কেটে যা হয় বের করে নিয়েছি। আর এদিকে তারপরে কর্তাবাবু আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে কী কাজ হচ্ছে মিস্ত্রিতে সেটাই আপনাদের দেখাচ্ছে। এই দেখুন, এদিকে একটা বাথরুম তৈরি করব, যেহেতু একটা বাথরুম তো খুব অসুবিধা হয়, আর বাবা মার বয়স হয়ে গেছে, ওনারাও এখানে এসে মাঝে মধ্যে থাকে, এবারে বয়স্ক মানুষ তো বাথরুম ব্যবহার করলে সেটা আবার একটু ভালো করে ধোয়া মোছা করতেও সময় যায় স্নানের সময়, তো ওই জন্য আমরা ভাবলাম ঠিক আছে দুটো বাথরুম হলে ব্যবহার করা যাবে, একটা যদিও অপরিষ্কার থাকে আর একটা ব্যবহার করা যাবে, বা একটাতে ঢুকলে আর বাকিরা বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, তাই এই কাজটা করতে হচ্ছে। তো যাই হোক মিস্ত্রিদের এখন গাজনের সময়, গাজন করতে যাচ্ছে, সহজে আসতে চাইছে না, অনেক বলে কয়ে এসেছে, আরও আর একদিন এলে তবে এনার কাজ শেষ হবে মোটামুটি, তারপরে টাইলসের মিস্ত্রি আসবে আর কারেন্টের কাজও হবে এখানে টাইলস বসানোর পরে রান্নাঘরে। তারপরে কাঠের বলতে আমাদের দরজা জানলা দরজা আছে কাঠের, রং হবে, অনেক কাজ বাকি আছে। তো যাই হোক বন্ধুরা, রান্না পর্বের দিকে আসি। তো রান্না হয়ে এসছে বলতে চচ্চড়িটা হয়ে এসছে, আর একটু শুকনো করবো, কিন্তু ছেলের খেতে দিতে হবে, টাইম হয়ে এসছে, একটা বাজতে যায়, যেহেতু ও সেকেন্ড হাফে পরীক্ষা, তাই ও বেলায় ফার্স্ট হাফের পরীক্ষাগুলো ওই 11টা 12টা এরকম টাইমে, এখনকার পরীক্ষা তো জানেন 10 নম্বর 15 নম্বর এইরকম, আমার ছেলে যেহেতু 9-এ তাই ওদের 40 নম্বরের, তো ওর টাইমটা হচ্ছে সেকেন্ড হাফে পড়েছে, যাবে দেরিতে, তাই দেরিতে খেতে দেবো, তো 1টা বাজে এরপরে আর দেরি করলে হবে না, কারণ ও খেয়ে একটু রেস্ট নেবে তারপরে পরীক্ষা দিতে যাবে, আর মাছের ঝোল যেহেতু খাবে না এটা অতটা তাড়াহুড়ো করছি না, এটা পরে করলেও হবে। তো ছেলের খেতে দিলাম চচ্চড়ি আর ডাল, ও খেয়ে নিয়েছে, এবার স্কুলে যাবে, তো স্কুলে চলে যাচ্ছে, ওর বাবা দিতে যাবে, নিচে বাইক বের করেছে, তো ছেলেকে একটু নিচের গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসি, তারপরে এসে বাকি রান্নাটা দেখছি। তো ছেলেকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে বললাম দুর্গা দুর্গা, আর ভালো করে পরীক্ষা দেবে, কোনো কোশ্চেন দেখে ভয় পাবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, আর এই বলে তারপর ছেলে চলে গেল, আমি তারপর উপরে উঠে এলাম। উপরে উঠে এসে তরকারিটা দেখছি আলু সিদ্ধ হয়ে গেছে, মাছ কটা দিয়ে দিই, মাছ একটু আগে থেকে দিতে হয়, যেহেতু সোল্লাটা মাছ একটু শক্ত হয়, একটু আগে থেকে দিলে একটু ভালো করে ফোটালে ভেতরে ঝোল ঝাল নুন সব ঢোকে, তো সেই রকম দিয়ে একটু ফুটিয়ে নেবো বন্ধুরা, তারপরে মোটামুটি হয়ে যাবে। এই হলো মোট মেনু, তরকারি হয়ে যাওয়ার পর বন্ধ করে দিয়ে দেখাচ্ছি কী কী মোট মেনু হলো। তো মোট মেনু কী কী হয়েছে সেটা আপনাদের দেখিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন, তবু রান্না শেষ হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে না, মাখো মাখো টাইপের করেছি মাছের তরকারি, আর এদিকে চিংড়ি দিয়ে চিচিঙ্গিয়ে পেঁপে আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর এদিকে হয়েছে ডাল, আপনারা দেখেছেন ছেলের খেতে দেওয়ার সময়, তো তাও একবার বলে দিলাম, আর লেবু আছে, দইও আছে, যে যেটা খুশি খেতে পারে। তো যাই হোক রান্নাঘরের
কাজ আমার মিটলো। এবারে আমি দেখাচ্ছি যে যে কাজটা আমাদের হচ্ছিল এইখানে, এই দেখুন এখানে টাইলস বসবে বলে টিপ টিপ করে দাগ করে দিয়েছে, আর শাওয়ার বসবে বা ট্যাপ বসবে সেগুলো কাজ হয়ে গেছে, মিস্ত্রিরা স্নান করতে গেছে, ওরা স্নান করে এলে খেতে দেবো, দিয়ে তারপরে আমাদের অনেক কাজ বাকি। মিস্ত্রিরা কাজ করে চলে যাওয়ার পর ঘর বাড়ি পরিষ্কার করার ব্যাপার থাকে, একার করা তো সম্ভব হয় না, কর্তাবাবু হেল্প করছে বলে অনেকটাই এগিয়ে যেতে পারছি। তো এদিকে কর্তাবু ঝাঁটিয়ে দিচ্ছিল ঘরে, কিন্তু এই যে দরজায় যে ধুলো লেগে আছে বা দেয়ালেও ধুলো আছে, যেহেতু কারেন্টের কাজ হচ্ছিল দেয়ালে একটু ধুলো ময়লা থাকবেই, তা উনি ওগুলো অতটা পরিষ্কার করতে পারেনি, যে লেগে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি ওই জন্য আরও একবার ঝাঁটিয়ে দিচ্ছি, কর্তাবু বলছে আচ্ছা তুমি তাহলে আবার পরিষ্কার করছো করো, আমি তাহলে ঘরটা মোছার ব্যবস্থা করি। আমি বলি তুমি ঘর মুছবে, মুছিয়ে আমি নিচ্ছি ভালো করে। বলে হ্যাঁ আমি সব কাজ ভালো করে করি না, তুমি করো। এই নিয়ে দুজনে আবার একটু হাসাহাসি করছিলাম, রাগারাগি না। তো দুজনে মিলে এই কাজগুলো করলাম, উনি তাড়াতাড়ি করে আবার ডেটল জল দিয়ে সার্ফ দিয়ে এনে রেডি করে নিজে শুরু করেছিল, কিন্তু উনি ঠিক মতো পাচ্ছে না, আমার আবার ঠিক পছন্দ হয় না, এটাই হচ্ছে একটা প্রবলেম জানেন তো বন্ধুরা। এর কাজ পছন্দ হয় না, ওর কাজ পছন্দ হয় না, এটা করতে গেলে নিজেকেই বেশি খাটতে হয়। তো কী করা যাবে, ঘরেই দেখুন দাগ টাগ হয়ে গেছে, কারেন্টের মিস্ত্রিগুলো কাজ করতে এসেছিলো তো এদিক ওদিক করে। তো কর্তাবু বলছে যা রং করা ঘরে এরকম অবস্থা, আবার হাত দিয়ে ঠিক করে দিচ্ছে, জল দিলে কী হবে, দাগ তো দাগ থেকে যাবে। তো যাই হোক, আমি এদিকে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়ে দেখলাম কর্তাবু মুছছে, ঠিক মুছতে পারছে না। তো আমি বললাম আমার কাছে দাও, দিয়ে তুমি আগে স্নানে চলে যাও, তারপরে আমি স্নান করতে যাব। বলে আমি তারপর ঝাঁটিয়ে নিয়ে আমি ঘর মুছবো। উনি প্রথমে শুরু করেছিল, মানে আমাকে হেল্প করতে চাইছে কিন্তু অতটা পারছে না, উনি অতটা করা অভ্যস্ত নয় তো এগুলো অতটা পারে না। তো যাই হোক চেষ্টা তো করছে, হেল্প করছে, এটাই অনেক। তো মোছা মাছি এগুলো ভালো করে সেরে নেব, কারণ এই ঘরের কোন টোন ওই ভেতরে ঢুকে ঢুকে মুছতে হবে। মুছে আগে নিয়েছিলাম, যেহেতু আবার কারেন্টে কাজ হয়েছে যার জন্য মানে ডবল করে খাটুনি হচ্ছে, পরপর কাজ বুঝে করছি না বলে, ওই যে মুছে দেখুন ঠিক করে মুছছে না। যাই হোক মুছে স্নান করে খেয়ে বাজারে চলে যাবো। কেনাকাটা সেরে এসে একটা টিউশন সেরেছি, তারপরে টিউশন এইটা, এই টিউশন সেরে তারপর রান্না বান্না আরও অনেক কাজ আছে, যে জামাকাপড় অনেকটা কেচেছি সেগুলো গুছোতে হবে। সেই জামাকাপড়গুলো হচ্ছে এইগুলো, এইগুলো শপিং মল থেকে কিনিনি বন্ধুরা, এগুলো অনলাইন থেকে কিনেছিলাম। তো কিনে কেচে তারপর তো ব্যবহার করতে হবে, তো এই নাইটি বা ওড়না এগুলো সব কিনে কেচে আর এই গুছবো বলে রেখেছি, গুছাবো, তারপর রান্নাও বাকি আছে। আর শপিং মল থেকে কী কী কিনেছি বা অনলাইন থেকে কী কী কিনেছি সব কিছু নিয়ে একটা ভিডিও করবো, আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো কালকের বা পরশুর মধ্যে। তো যাই হোক গুছানোর কাজ হয়ে যাওয়ার পর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে দেখুন বন্ধুরা ডিমের তরকারি, আর সঙ্গে সয়াবিন দিয়েছি, সয়াবিন আমি আর আমার ছেলে পছন্দ করি আর বর মোটেই পছন্দ করে না, তাই ডিমও দিয়েছি, রান্না বান্না করে খেয়ে নেবো। তো সারাদিনের কাজ কেমন লাগলো বন্ধুরা, যে রাঁধে সে চুলো বাঁধে, কারণ আমি বাইরে বাজার করা থেকে শুরু করে সব কিছু কাজ, মানে টিউশন পড়ানো, ছেলে পড়ানো, তারপরে ছেলে স্কুলে যাবে, মিস্ত্রিরা কী খাবে, এইগুলো যে করছি এর তা বলে আমি টিউশন পড়ে বলে আমি অন্য কাজ করতে পারবো না, বা এগুলো ঘরের কাজ করছি বলে টিউশন পড়াতে পারবো না, মানে বাইরে রোজগার করতে পারবো না, এইরকম না, যে রাঁধে সে চুল বাঁধে কথাটা সত্যি। তো এটাই বলতে চাইছিলাম, আমরা আজকালকার মেয়েরা সবাই কিন্তু এরকমভাবে চলা উচিত, সব রকম কাজ জানা উচিত। তো যাই হোক রাতের বেলা ছাদে গিয়েছি একটু হাঁটা চলা করতে, সারাদিন প্রচুর পরিশ্রম হয়ে গেছে, একটু ফ্রি হতে গেলে শরীরকে ঠিক রাখতে গেলে একটু মনটা ভালো রাখতে হবে, আর সূর্যমুখী ফুটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ছাদ বাগানে রাতের বেলা। তো যাই হোক যদি ভালো লাগে সারাদিনের ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই। Thank you.